শাবনুর নামটাই যেন একটা ব্র্যান্ড এবং ঢালিউডের শিশির সেনা তো স্বপ্নকন্যা। একজন শাবনুরকে নিয়ে নতুন করে এক্সপ্লেইন করার কিচ্ছু নেই। তার যেন পড়তে পড়তে গ্ল্যামার অ্যাক্টিং এবং শাবনুরকে যেন গড একদম নিজের হাতে সৃষ্টি করে অ্যাক্টিংয়ের জন্য পাঠিয়েছে। আজকে আমরা ফিল্মগ্রাপ এপিসোডে আজকে আমরা 2004 সালে শাবনুর কয়টা হিট ফ্লপ বা কয়টা সুপারহিট বা কয়টা ব্লকবাস্টার টোটাল আমরা 2004 সালের শাবনুরের ফিল্মগ্রাপ নিয়ে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। টাইম ওয়েটিং ফর ইউর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেদিন সবাই ফিল্মস্পাই সঙ্গে থাকবেন। তো 2004 সাল তখন রন্ধ্রে রন্ধ্রে অশ্লীলতা এবং তখন যারা ভালো সিনেমা করার দুঃসাহস দেখিয়েছিল এবং সেই দলের ভারেই একজন প্রথম দিকের সদস্য ছিলেন আমাদের সবার প্রিয় দর্শক নন্দিত নায়িকা শাবনুর। তো আমরা তার 2004 সালের ফিল্মগ্রাপ নিয়ে যখন কথা বলব, তো 2004 সালের 9 জানুয়ারি তিনি প্রথমবারের মতো স্ক্রিনে আসলেন এম সরকার পরিচালিত একটি সিনেমার মধ্য দিয়ে, দোস্ত আমার সিনেমার নাম, এবং যেটাতে ফেরদৌস আমিন খানের সঙ্গে শাবনুরকে দেখলাম। অনেকটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। তো তিন বন্ধুর গল্প বড় পর্দায় এক্সপোজ করা হলো, গানগুলো মোটামুটি বেশ ভালো ছিল। তো দোস্ত আমার সিনেমাটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন যে সিনেমাটা বেশ ভালো ছিল। বাট এখানে ক্রাইসিস দেখানো হয়েছিল, লাভ স্টোরি দেখানো হয়েছিল, বাট এই ছবিটা বক্স অফিসে কিন্তু ক্লিক করে না। ছবিটা কিন্তু বক্স অফিসে মানে ফ্লপ যায় ভালোভাবে, সিনেমাটা কিন্তু বক্স অফিসে রান করে না। তো এরপরে আমরা 2 ফেব্রুয়ারি দেখলাম মুস্তফা সরোয়ার ফারুকের পরিচালনা একটি কাল যে সিনেমার আখ্যা পেয়েছে, যে সিনেমাটা সিনেমার নাম ব্যাচেলার, যেটাতে আমরা দেখলাম ফেরদৌস অপি করিমের পাশাপাশি শাবনুরের এখানে একটা এক্সটেন্ডেড ক্যামিও ছিল। শাবনুর এই সিনেমার নায়ক ওইভাবে বলা যায় না, বা সিনেমাতে যে গানগুলো খুব হাইপ ক্রিয়েট করে ফেলে সিনেমার, আসলে ব্যাচেলার, হ্যাঁ, অপি করিম, ফেরদৌস সহ সিনেমাতে আরও যে টোটাল কাস্টিং ছিল বেশ একটা হাইপ ক্রিয়েট করে, কিন্তু এটা আসলে যদিও হিট পত্রপত্রিকা তো ওইভাবে আসে, কিন্তু এগুলো ছিল টেলিভিশন প্রিমিয়ার ফিল্ম এবং সিনেমা হলে কিন্তু এই ছবিগুলো অতটা স্বাচ্ছন্দ্য বোধ কিন্তু ক্রিয়েট করতে পারে না। তবে এটা ক্লাস অডিয়েন্সদের কাছে একটা মাস্ট ওয়াচ সিনেমা। এবার আমরা চলে যাবো তার পরবর্তী সিনেমা। তো 5 মার্চ শাহাদাত হোসেন লিটন পরিচালিত 2004 সালে একটি সিনেমা হলো কঠিন পুরুষ। মান্না এবং শাবনুর আরও একবার মারমার কাটকাট অ্যাকশনধর্মী সিনেমাতে এখানে বেশ অনেকে বলে যে যারা শাবনুরের ফ্যান না তারা, হ্যাঁ, মান্নার সঙ্গে শাবনুরের একটা উল্টাপাল্টা সিন ছিল। তো দেখেন এগুলো আসলে সিনেমার প্রয়োজনীয় সেটা নিয়ে বলার কোনো রকম অবকাশ না। তো এই ছবির গানগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। তো কঠিন পুরুষ, মান্না এখানে কঠিন পুরুষ হয়ে এসেছিল। তো একটা গান ছিল আসিফ এবং কনক চাপার, যে ভালোবাসার মাঝে দুটি হৃদয় বাজে, তোমাকে পেয়ে বুঝেছি, তোমাকে পেয়ে জেনেছি, তুমি ছাড়া জীবনে আর কেছে, গানটা খুব জনপ্রিয়তা পায়। এবং কঠিন পুরুষ সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেম হিট ছিল, এটা কিন্তু বক্স অফিসে ওইভাবে কিন্তু ক্লিক করে না। এরপরে আমরা চলে যাবো তার পরবর্তী সিনেমাতে। তো 26 মার্চ মোহাম্মদ হান্নান পরিচালিত শাবনুরের একটি সিনেমা আসলো, যে সিনেমার নাম জীবন এক সংঘর্ষ। এবং এই ছবিতে আমরা আরও একবার মান্নার বিপরীতে দেখলাম শিশির সেনা তো স্বপ্নকন্যা শাবনুরকে। তো মান্না শাবনুর এবং জীবন এক সংঘর্ষ এই সিনেমাটা যখন রিলিজ পায় তখন মান্না কিন্তু দেশে ছিলেন না, মান্না তখন ছিলেন ওপার বাংলায় কলকাতায়, তিনি তখন স্বামী চিন্তায় সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এবং এই সিনেমাটা যখন রিলিজ পায় তখন প্রথম দিকে দুর্দান্ত হাইপ ক্রিয়েট করলেও কিন্তু পরবর্তীতে কিন্তু সিনেমাটা এমনও পত্রিকাতে আসে যে সাধারণ মানের হিটও হয় না। কিন্তু আমরা সার্বিক বিশ্লেষণ করে দেখলাম যে এই ছবিটা কিন্তু বক্স অফিসে সেম হিট ছিল। তো মান্না এবং শাবনুর সোলো এক দুইটা সিনেমা কিন্তু ছাড়া কিন্তু কোনো সিনেমায় কিন্তু বক্স অফিসে ওইভাবে ক্লিক করেন, এটা কিন্তু আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন। তো এবার আমরা চলে যাবো পরবর্তী সিনেমাতে। তো শাবনুরের পরবর্তী সিনেমা আসলো 2 এপ্রিল 2004 সালে, আমরা দেখলাম সাজিদুর রহমান সাজু পরিচালিত একটি সিনেমা আসলো, যে সিনেমার নাম হৃদয় শুধু তোমার জন্য, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। এবং শাবনুর শাকিব খান পেয়ারের পাশাপাশি আমরা দেখলাম ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা, তখনকার সময় মডেল ছিল শাহেদ। তো শাহেদকে আমরা দেখলাম। তো এই ছবিটার নাম হৃদয় শুধু তোমার জন্য। তো সিনেমার গানগুলো, সিনেমার গল্প এবং টানটান উত্তেজনাপূর্ণ শাকিব শাবনুরের একে অন্যকে অভিনয়ের কাউন্টার দিয়ে এগিয়ে যাওয়ার যে চেষ্টা বেশ চোখে পড়লো। পাশাপাশি এই সিনেমার যে গানগুলো ছিল, যে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয়, ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়, হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয়, দুজনের গ্ল্যামার স্ক্রিন প্রেজেন্টেশন বেশ ভালো ছিল, গানগুলো বেশ ভালো ছিল। বাট এই ছবিটাও কিন্তু বক্স অফিসে সেমি হিট হয়, এটাও কিন্তু বক্স অফিসে ওই লেভেলের ওরকম ক্লিক করে না। তো এরপরে আমরা 2 এপ্রিল আরও একটি সিনেমা আসতে দেখলাম মুনতাজুর রহমান আকবর পরিচালনায় শাবনুরের সিনেমার নাম ভাইয়ের শত্রু ভাই, যেখানে আমরা দেখলাম শাবনুর
এর জন্য দুই ভাই মান্না এবং ডিপজল, তাদের যে শত্রুতা তৈরি হবে এখানে, আনোয়ারা থাকবে তাদের মায়ের ক্যারেক্টার, এবং টান টান উত্তেজনাপূর্ণ শাবনূর আসলে দুই ভাইয়ের ভিতর যে দূরত্ব ক্রিয়েট করবে, এবং লাস্টে শাবনূরকে কে পাবে। মেবি মান্না এবং ডিপজলের সর্বশেষ সিনেমা ছিল রিলিজ পাওয়া ভাইয়ের শত্রু ভাই, দুর্দান্ত একটা গল্পের সিনেমা ছিল, একটা মারমার কাটকাট অ্যাকশনধর্মী সিনেমা ছিল। তো এটাও কিন্তু অ্যাভারেজের ট্যাগ পায়, এটাও কিন্তু বক্স অফিসে ওইভাবে কিন্তু ক্লিক করে না। তো এইবার আমরা চলে যাব শাবনুরের পরবর্তী সিনেমাতে। তো 15 নভেম্বর পবিত্র ঈদ উল ফিতরে শাবনুর অভিনীত এবার বেশ কয়েকটা সিনেমা আসলো, প্রায় চারটার মতো সিনেমা এসেছিল তার। তো চারটা সিনেমা, আমি প্রথমে যে সিনেমা নিয়ে কথা বলবো এটা মিজানুর রহমান খান দীপু পরিচালিত যত প্রেম তত জ্বালা, শাবনুর এবং ফেরদৌস পেয়ার, এবং ভালোবাসা ছাড়া তো হয় না জীবন, সুখ ছাড়া হয় না তো সুখেরই মিলন, কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন, মরণও ছাড়বো না তোমারে বাঁধন, যত প্রেম তত জ্বালা, বা জীবনের চেয়ে বড় প্রেম, প্রেমের চেয়ে বড় আর কিছু নাই, এই জীবন যাবে আধারে ভেসে যদি দেখি কোনোদিন তুমি পাশে নেই। এভরিথ সং ছিল চার পাঁচটার, এবং ফেরদৌস অ্যান্ড শাবনুর তাদের কেমিস্ট্রিও কিন্তু অডিয়েন্স বেশ পছন্দ করেছিল, গানগুলো বেশ ভালো ছিল, মনে তো পড়ে না কেন মনে পড়ে না, কোন ঝড়ে এলোমেলো হয়ে গেল এই জীবন, স্মৃতির আড়াল যেন সরে না, তো গানগুলো বেশ ভালো ছিল, স্মৃতিভ্রষ্ট শাবনুর দুর্ধর্ষ রকমের পারফরমেন্সে বক্স অফিসে কিন্তু হিট হয়ে গেল এই ছবিটা। হ্যাঁ, যত প্রেম তত জ্বালা সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট ছিল। তো এইবার আমরা চলে যাব পরবর্তী সিনেমাতে। তো তাদের পরবর্তী সিনেমা আসে ঈদ উল ফিতরে, এবার আমরা দেখলাম রিয়াজের সঙ্গে শিল্পী চক্রবর্তী পরিচালিত শাবনুরের একটি সিনেমা আসলো, সিনেমার নাম তোমার জন্য পাগল। হ্যাঁ, এখানে আমরা অমিত হাসানকে দেখেছিলাম, অমিত হাসান একটা সেকেন্ড লিড বা খুবই কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে ছিল এটা, যদি আপনি যদি সিনেমাটা যদি দেখেন। তো এটা ছিল রিয়াজ শাবনুর 2002-03 সালের সাইন করা, তো তাদের আসলে জুটি ভেঙে যাওয়ার পরবর্তী এটাই কমপ্লিট সিনেমা যেটা পরবর্তীতে রিলিজ পায়, তখন অলরেডি তাদের ভিতরে কোনো কানেকশন নেই ফিল্মেটিক। তো এই ছবিটা রিলিজ পায় এবং তোমার জন্য পাগল সিনেমার গানগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা হবে, বিশেষ করে অন্তর তোমার অন্তরেতে সারা জীবন থাকতে যে চাই, বা নূপুর তোমার প্রেমের নূপুর সারা জীবন শুনতে যে চাই, তুমি ছাড়া আমার কেউ নাই কেউ নেই, তো এটা কিন্তু পত্রিকাটি হিট আসে এবং বক্স অফিসে কিন্তু হিট হয়ে যায়। এইবার আমরা চলে যাবো ঈদ উল ফিতরে তার পরবর্তী ফিল্মে। তো তার পরবর্তী ফিল্ম আসলো একই দিনে আজাদী হাসানত ফিরোজ পরিচালিত একটি সিনেমা ফুলের মতো বউ। বউ কি আসলে এই ফুলের মতো নিষ্পাপ নাকি কলঙ্ক রয়েছে, এটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে। ফেরদৌস এবং শাবনূর তখন অনেকগুলো এই শিরোনামের গান করতো এবং গানগুলো কিন্তু বেশ চমৎকার ছিল, যে আজ সারা রাত শুধু তোমারই জন্য, সব ভালোবাসা শুধু তোমারই জন্য, আমি নয় যেন আমি নয় হয়ে গেছি বন্ধু, তো গানগুলো বেশ জনপ্রিয়তা ছিল পায়। এবং ফুলের মতো বউ সিনেমাটা যদি আপনি দেখেন বেশ ভালো সিনেমা ছিল, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায়, বক্স অফিসে হিট করে যায় ফুলের মতো বউ। এবার আমরা চলে যাবো তার সর্বশেষ সিনেমা। তো একই ঈদ উল ফিতরে তার সর্বশেষ যে সিনেমাটা আসে এটা কাজী হায়াত পরিচালিত, সিনেমার নাম অন্য মানুষ, যেটাতে তার ছেলে কাজী মারুফ এবং শাকিল খান ছিল। সিনেমার গানগুলো বেশ ভালো ছিল। পরবর্তীতে এটা একটা সাউথ সিনেমার অনুকরণে বানানো হয়, যেটা আসলে কলকাতাতে কিন্তু সোয়াম করেছিল অন্য মানুষ অমানুষ শিরোনামে সোয়াম করেছিল। তো এটা কিন্তু বক্স অফিসে সেম হিট ছিল, এটা কিন্তু বক্স অফিসে ওই লেভেলের ক্লিক করা কোনো সিনেমা ছিল না। তো সিনেমার গল্পের দম ছিল, সবার পারফরমেন্স ভালো ছিল। তো এটা হচ্ছে একজাক্টলি 2004 সালে শাবনুর টোটাল ফিল্মগ্রাফ, কতগুলো সিনেমা এসেছিল, প্রত্যেক সিনেমার রিলিজ ডেট, নির্মাতার নাম, টোটাল কাস্টিং এবং বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে ফিল্ম স্পায়ের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেভাবে সবাই কিন্তু ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবেন।